ফাইল হ্যান্ডলিং নিয়ে যখন আমরা কাজ করেছিলাম, আমরা দেখেছিলাম যে আমাদের একটা ট্রাই ক্যাচ ব্লক ইউজ করতে হয়, রাইট? একটু যদি রেসপন্স করেন, ও আচ্ছা, অ্যাটেন্ডেন্সটা একটু নিয়ে নেই, অ্যাটেন্ডেন্সটা নেওয়া হয়নি। একটু অ্যাটেন্ডেন্সটা দিয়ে দেন, 1 to 9 যারা আছেন। ওকে, নেক্সট, এখানে যারা আছেন, আর কেউ আছেন? জি, এরপর নেক্সট, আচ্ছা 21 দিচ্ছি, আর কেউ আছেন? নাই, ওকে, 21 তো দিয়েছি, 7, 29 নো দেওয়া আছে, 20, 39, আজকে হলো 25, ওকে। তো আপনাদের জন্য পরবর্তী কোর্স গুলোতে যখনই আপনি কাজ করতে যাবেন, এক্সেপশন হ্যান্ডলিংটা লাগবে। ফাইল হ্যান্ডলিং আমরা করে ফেলেছি, ইফ আই এম নট রং, একটু বড় করি, হ্যাঁ, এই যে রিড রাইট টু অ্যান্ড ফ্রম বাইনারি ফাইল, এগুলো আমরা করে ফেলেছি। অ্যাপেন্ড করাটাও তো আমরা দেখে ফেলেছিলাম, এই যে এখানে দেখা যাচ্ছে যে আমরা এগুলো করে ফেলেছি, যে হাউ টু অ্যাপেন্ড। ওকে, আপনাদেরকে আমাদের যে আইরাস, মিনি আইরাস একটা প্রজেক্ট ছিল, এইটা কিছু কিছু জিনিস আমি অলরেডি করেছি, এটা বোধ হয় দেখেছেন বোধ হয় আপনারা, হয়তো বা যদি দেখে থাকেন, না দেখে থাকলে একটু দেখবেন, দেখে ওখানে সবকিছু করা নাই, বাট কিছু কিছু জিনিস করা আছে, সো দ্যাট ওখান থেকে আপনারা, যদিও আপনাদের গ্রেডিং এর জন্য ফাইনাল এক্সাম টেক্সাম এগুলো কিছু হবে না, বাট স্টিল ফর নোয়িং, যাতে আপনাদের, যেমন ডাটাবেস কোর্সটা যারা নিবেন নেক্সট সেমিস্টারে, ওখানে কিন্তু আপনাকে একটা ফ্রন্ট এন্ড তৈরি করতে হবে ডাটাবেসটাকে ইউজ করার জন্য। তো সেই ক্ষেত্রে প্রজেক্টটা দেখলে পরে একটা আইডিয়া হবে, অলরেডি ইউ হ্যাভ দ্য আইডিয়া,
তো একটু দেখে তাহলে, যেমন কিছু জিনিস আমি করেছি যেটা হয়তো বা ক্লাসে আলোচনা করা হয় নাই, আমি যদি একটু রান করে দেখাই আপনাদের। তো এইখানে দেখেন, ও অ্যাটেন্ডেন্স তো নিয়ে ফেললাম, কত নাম্বার আপনার? ঠিক আছে, যারা লেট একবারে দিব, পরে যদি আরো দু একজন আসে। ওকে, আর এখন অ্যাটেন্ডেন্সটা আসলে ওটা কোনো ইম্পর্টেন্ট কিছু না, অ্যাটেন্ডেন্সটা হলো যে অ্যাটেন্ডেন্সটা আমরা নিয়ে রাখছি যে কারা কারা করতে পারছেন বা পারছেন না, এটা জাস্ট কোনো কারণে যদি ডাটা অ্যানালাইসিস করতে চায় ম্যানেজমেন্ট, ডাটাটা থাকবে। তো এখানে দেখেন আমরা আসলে একটা মেনু বার ইউজ করেছি বিভিন্ন ইউজারের জন্য, বাট আপনাদের ফাইনাল প্রজেক্ট যদি আপনারা দিতেন তাহলে আসলে মেনুতে বিভিন্ন ইউজার না রেখে আপনারা লগ ইন করে ড্যাশবোর্ডে চলে আসতেন। যেহেতু এখানে লগ ইন অপশনটা রাখা হয় নাই, মানে আমি রাখি নাই আর কি, এই জন্য আমি ইউজার গুলোকে মেনুতে নিয়ে আসছি। এবং দিজ আর দা গোলস অফ দা ইউজার, রেজিস্টার, সিআইটিএস অ্যাডমিন, হেড অফ দা ডিপার্টমেন্ট, ওকে, ফ্যাকাল্টি, স্টুডেন্ট, এটসেট্রা। তো এখানে সিআইটিএস অ্যাডমিন ক্যান অ্যাড নিউ ইউজার, রেজিস্টার ক্যান অ্যাড এ নিউ কোর্স। তো আমরা অ্যাড এ নিউ কোর্সে যদি যাই তাহলে এখানে দেখেন আমার কোর্স আইডি চাচ্ছে। ওকে, সো লেটস এ সিএসই ধরেন আপনার 301, এটা টাইটেল কি ডাটাবেস, তাই না? ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম। ওকে, ক্রেডিট এখানে আমরা সিলেক্ট করতে পারি 1 3 4 5, তো এটা ধরেন ক্রেডিট। কোর্স টাইপ, কোর্স টাইপ এখানে যে ফাউন্ডেশন, মেজর, মাইনর, কোর, অপশনাল, তো এটা মেজর কোর্স। এবং এখানে আপনি এটাকে অনেকগুলো কোর্স একবারে অ্যাকুমুলেট করে ফাইলে আমরা রাইট করতে পারি, এবং ফাইল থেকে আমরা দুই ধরনের ফাইলে রাইট করতে পারি, অ্যাকচুয়ালি অ্যাপেন্ড করতে পারি, করে আমরা এখানে সুইচ করে আমরা কোর্স ভিউ ইনফোতে যেতে পারি, আবার লোড কোর্স ইনফোতেও যেতে পারি। তো এইভাবে আমরা এটা করার চেষ্টা করেছি। যদি আপনি রেজিস্টারের ইয়েতে যান, সিআইটিএস অ্যাডমিনে যান, সে যেমন একটা ইউজার অ্যাড করতে পারে। এখন দেখেন এখানে ইউজার যে সে অ্যাড করবে, এখানে কমন কিছু খেয়াল করেন ফিল্ড আছে, অর্থাৎ আমার ইউজার তো আসলে একটা সুপার ক্লাস, ইটস নট দ্য নন অ্যাবস্ট্রাক্ট ক্লাস, মানে ইউজার কিন্তু একটা অ্যাবস্ট্রাক্ট ক্লাস। তার মানে এখানে যে ফিল্ড গুলো আছে তার সাথে আরো ফিল্ড অ্যাড হবে টু মেক এ স্টুডেন্ট, ফ্যাকাল্টি অর অ্যাকাউন্টেন্ট। তো কমন গুলো আমরা এখানে দিয়েছি, ধরেন আইডি, নেম, ইমেল, পাসওয়ার্ড, এটা একটা পাসওয়ার্ড ফিল্ড, মেল না ফিমেল, জেন্ডার, ডেট অফ বার্থ, ওকে, ডেট অফ জয়েনিং। ভ্যালিডেশন রাখা হয় নাই, কিন্তু ভ্যালিডেশন রাখলে এগুলো কিন্তু ধরতো, হ্যাঁ, 18 বছর হয় নাই, কি করে সে ডেট অফ বার্থ, এই ডেট অফ বার্থ দিয়ে স্টুডেন্ট হবে, ইউজার হয়, যাই হোক। এখন দেখেন আমার আরো ফিল্ড লাগবে, তাই না? এখন আপনারা বলেন তো আমার এই যে 20 ধরনের ইউজার, তাহলে এই 20 ধরনের ইউজারের জন্য আমি 20টা এফএক্সএমএল ফাইল কিন্তু বানাতে পারি টু টেক ইনপুট ফর দ্য এক্সট্রা ফিল্ডস,
কিন্তু সেইটা থেকে আমরা এটাকে কম্প্যাক্ট করে ফেলেছি যে এখানে আমরা একটা ট্যাব পেন ইউজ করেছি। ওকে, তো আপনি যখন ইউজার টাইপ সিলেক্ট করবেন, লেটস এ স্টুডেন্ট, তখন এখানে একটা ট্যাব পেন চলে আসবে ফর স্টুডেন্ট, এবং ফ্যাকাল্টি অ্যাকাউন্টেন্ট কিন্তু ডিসেবল। কিন্তু আমি যদি এখানে ফ্যাকাল্টি সিলেক্ট করি, তাহলে এই যে স্টুডেন্ট অ্যাকাউন্টেন্ট কিন্তু ডিসেবল। আমি যদি অ্যাকাউন্টেন্ট সিলেক্ট করি, তাহলে স্টুডেন্ট ফ্যাকাল্টি ডিসেবল। তো তাহলে কি হচ্ছে, আমি যে ইউজার টাইপটা সিলেক্ট করবো, তার যে এক্সট্রা ফিল্ড, সেগুলো কিন্তু আমি এই একই এফএক্সএমএল এ দিতে পারছি। তো যেহেতু স্টুডেন্ট, এখন এই যে মেজর, মাইনর, অ্যাডভাইজার, ওকে, এগুলো আমার অ্যাড হয়ে যাবে। আর যেহেতু নতুন স্টুডেন্ট, সিজিপিএ 0 হিসাবে অটোমেটিক সেট হয়ে যাবে। অন দ্য আদার হ্যান্ড, আমি যদি ফ্যাকাল্টি সিলেক্ট করি, তাহলে ফ্যাকাল্টি ট্যাবে গেলে আমার এই যে ডেজিগনেশন, ডিপার্টমেন্ট, নাম্বার অফ পাবলিকেশন, স্যালারি। আমি যদি অ্যাকাউন্টেন্ট সিলেক্ট করি, তাহলে অ্যাকাউন্টেন্ট ট্যাবে গেলে এখানে যেগুলো রাখতাম সেগুলো। তো তাহলে আমি কিন্তু এখানে যে ইউজার টাইপটা সিলেক্ট করছি, তার পার্টিকুলার ট্যাবটাই আমাকে ইউজ করতে হবে টু গেট দ্য এক্সট্রা ফিল্ড। তো এটা একটা ডিজাইন স্টাইল হতে পারে, যদি আপনাদের ক্লাসে দেখানো হয় নাই, বাট এটা একটা ট্যাব পেন। ওকে, তো সিন বিল্ডারে আমরা যেমন টেবিল আনতে পারি, টেক্সট ফিল্ড আনতে পারি, অনেক কিছু আনতে পারি, সেরকম একটা ট্যাব পেনও আপনি আনতে পারেন। ওকে, অ্যান্ড ইচ ট্যাব পেন হ্যাজ ইটস ওন অ্যাঙ্কর পেন। এভাবে আপনি যেমন আমরা টেবিলে যেমন কলাম অ্যাড করতে পারি, ট্যাব পেন এরকম ট্যাব অ্যাড করতে পারি। তো এরকম কিছু ডিজাইন ইস্যু আমাদের আছে। রেজিস্টারের কথা যদি দেখি, এখানে রিপোর্ট হিসাবে উনি দুইটা চার্ট দেখতে পারবেন। যেমন ধরেন, আমি যদি এখানে বলি যে জেন্ডার রেশিও স্টুডেন্ট চার্ট, তাহলে এটা একটা প্রবাবলিটি, একটা পাই চার্ট, মেল ফিমেল। তো আমি এখন ইউজার টাইপ দেখব, আমি যদি স্টুডেন্ট নেই, নিয়ে যদি বলি যে লোড চার্ট ফ্রম দা স্টুডেন্ট ফাইল, তখন সে আমার স্টুডেন্টের জেন্ডার রেশিও দেখাবে যে মেল ফিমেল এর রেশিওটা কত। আমি যদি এখানে স্টুডেন্ট টাইপ চেঞ্জ করে দেই, তাহলে ফ্যাকাল্টি ডাটা দিয়ে দেখাবে মেল ফিমেল, মেল ফ্যাকাল্টি, ফিমেল ফ্যাকাল্টির রেশিওটা কত। আমি যদি অ্যাকাউন্টেন্ট নিয়ে করি, তাহলে অ্যাকাউন্টেন্টের ডাটা নাই, এই জন্য দেখাচ্ছে না। আমি যদি উইথড্র, কোর্স স্পেসিফিক উইথড্রল চার্ট দেখতে চাই, তখন এখানে আবার আমরা কোর্স সিলেক্ট করব। ওকে, কোর্স সিলেক্ট করে, ইয়ার সিলেক্ট করে, সেমিস্টার সিলেক্ট করলে, তখন ওই কোর্সের, ওই সেমিস্টারের, ওই ইয়ারের উইথড্র রেশিও গুলো আমাকে এখানে দেখাবে। ওকে, তো এইভাবে আমরা ডিজাইন করতে পারি। তো এগুলো তো ডিজাইন করা, চার্ট আপনাদেরকে দেখানো হয়েছিল কি? আমার মনে হয় চার্ট আমি দেখিয়েছিলাম, ইফ আই এম নট রং। আচ্ছা, চার্ট কি দেখানো হয়েছিল আপনাদের সেকশনে? ঠিক আছে, তো এখন যেটা হলো যে আমরা তাহলে করতে পারি যে আমরা চার্ট জেনারেশনটা দেখতে পারি, এটা কঠিন কিছু না। আমি জাস্ট আপনাদের ডেমো দেখালাম, বাট কোডিং পার্ট ইজ নট কমপ্লিকেটেড। আর আমাদের এক্সেপশন হ্যান্ডলিংটা একটু ভালো করে জানা দরকার, সেটা আপনাদের সাথে হয়েছে কিনা একটুখানি দেখে নেই। এক্সপ্রেশন হ্যান্ডলিং, হ্যাঁ, সেকশন 5 এ হয়েছিল, কিন্তু আপনাদের সেকশনে হয়নি। ওকে, তো আমরা এটা ডিসকাস করতে পারি। বিফোর দ্যাট, আপনাদের যদি কোনো কিছু কোশ্চেন থাকে বা কোয়েরি থাকে, সেটা করে ফেলেন, শুনি আপনাদের কথা। আচ্ছা, আপনাদের গ্রেডিং এর বিষয়টা তো আপনারা জানেন, তাই না?
তো এখন আমি জাস্ট একটু আপনাদের ক্লিয়ার করি। আমরা এটা তো সেন্ট্রালি বলাই হয়েছে যে যতটুকু নেওয়া হয়েছে, তো যতটুকু নেওয়া হয়েছে বলতে আপনাদের ক্ষেত্রে আমি যদি আমাদের এই পার্টিকুলার কোর্সের কথা বলি, আমরা এখানে আপনাদের কাছ থেকে আমরা কুইজ, মিড, MS1, MS2 এইটুকু ডেলিভারেবলস আমাদের কাছে আছে। আর কেউ যদি চায় তাহলে এখানে একটা আপনার ইম্প্রুভমেন্ট অপশন আছে, যে আপনারা যদি কেউ চান মিড ইম্প্রোভাইজ করতে সেটা আপনারা সেন্ট্রালি সেটার একটা অপশন রাখা হয়েছে। তো এখন এইগুলোর মার্কস আপনারা অলরেডি জানেন, MS1 MS2 মার্ক আপনারা জানেন না যতটুকু দিয়েছে। তো এখন জি কুইজ এবং মিডের মার্ক আপনারা জানেন দেওয়া হয়েছে, আপনি একটু এটা দেওয়া হয়েছে হয়তো আপনি খেয়াল করেন নাই, তো যদি আপনার মিস করে থাকেন দরকার হলে আবার দিয়ে দিব, সমস্যা নাই। তো এখন এই আমাদের স্কুলে আমাদের ডিন স্যারের সাথে সব ফ্যাকাল্টিদের একটা মিটিং হয়েছে এবং সেখানে আমাদের যেটা মনে হয়েছে, এটা স্কুলের, এটা কিন্তু পুরো আইবির বিষয় না, মানে পুরো আইবি কিন্তু এটা হেড ডিনদের উপরে একটা সেন্ট্রাল গাইডলাইন দিয়েছে যে মিডটাকে ইম্প্রুভ কেউ দিতে চাইলে দিতে পারবে। কিন্তু আমাদের স্কুলে যখন একটা অনেক ডিসকাশন হয়েছে ইন ডেপথে, তা আমাদের যেটা মনে হয়েছে যে ইম্প্রুভমেন্ট দিতে চাইলে তো সেটা আমরা নিতে পারি, বাট এখানেও অনেকের বিভিন্ন ধরনের, যেমন এখন বন্যায় অনেকে হয়তোবা ওখানে আটকা পড়ে আছেন, তাই না, যে আপনি বললেন কয়েকজন ফ্রেন্ড আটকা পড়ে আছেন, অনেকে হয়তো মানে এই মিডের ইম্প্রুভমেন্ট দিতে গেলে আপনার একটা মেন্টাল প্রিপারেশন দরকার, অনেকে হয়তো এখনো ওইভাবে মানে মিডে যা পড়ছিলেন এরপরে তো এগুলো সব এখন মাথায় থাকার কথা না, তো যার কারণে এখন আবার নতুন করে পড়াশোনা করে ইম্প্রুভমেন্ট দেওয়া। তো সেই হিসাবে আমাদের স্কুল থেকে যেটা কালেকটিভলি সবার মনে হয়েছে যে এটা স্টুডেন্টদের জন্য উইন উইন সিচুয়েশন হবে, সেটা হলো যে আপনার এই যে মার্ক আপনি যাই দিয়েছেন, হ্যাঁ আমাদের কোর্সের কথা চিন্তা করি তাহলে আমাদের কুইজে ছিল 10, মিডে ছিল 20-30, আর প্রজেক্টে 30 ছিল, তো তো আপনার যদি 5-5 করে ধরি যেহেতু ইনিশিয়াল ভার্সন দিয়েছেন, তাহলে ধরো 40 মার্কের ডাটা কিন্তু আমাদের হাতে আছে। এখন আপনাকে গ্রেড দিতে হলে তো এটা 100-তে দিতে হবে, কারণ 100-তে আপনি কত পাবেন তার উপরেই না গ্রেড, 40-এ কত পেলেন সেটাতে তো আর গ্রেড হয় না। তো এখন আমরা যদি ধরে নেই যে আপনি ইম্প্রুভমেন্ট দিতে চান, যারা ভালো করছেন তারা হয়তো দিতে যাবেন না, কিন্তু যারা ধরেন একটু খারাপ করে ফেলছেন তারা হয়তো দিতে যাবেন, তো সেই ক্ষেত্রে আপনি মিডের একটা ইম্প্রুভমেন্ট যদি আপনাকে দেওয়া হয় তাহলে আপনাকে একটা ডেলিভারেবলস আপনি দিলে সেটার উপর বেস করে আপনাকে একটা গ্রেড দেওয়া। আমরা যেটা স্কুল ওয়াইড আমরা যেটা করছি আর কি, মানে এটা স্কুল থেকে অ্যানোনিমাসলি এটাই মনে হয়েছে যে স্টুডেন্টের জন্য বেটার হবে, সেটা হলো যে আমরা নিজেরাই ধরে নিব যে আপনি ইম্প্রুভমেন্ট দিতে চান, তো সেই ক্ষেত্রে আমাদের একটা ইম্প্রুভমেন্ট পলিসি অনুযায়ী আপনাকে একটা ইম্প্রুভ গ্রেডই আমরা প্রোভাইড করব। ওকে, উইদাউট মানে আপনাকে ইম্প্রুভমেন্টের জন্য আপনি ইম্প্রুভমেন্ট দিবেন সেটা ধরে নিয়ে আপনাকে একটা গ্রেড প্রোভাইড করা হবে এবং সেটা পাবলিশ করা হবে বিফোর উই পোস্ট ইট টু দ্য আইরাস। সো পসিবলি বাই নেক্সট উইক আমরা আমাদের এই কোর্সের আপনাদের যে ইম্প্রোভাইজড গ্রেড, হ্যাঁ সেটা আমরা আপনাদের সাথে পাবলিশ করে দেব। এটা কি বুঝতে পেরেছেন? এটা কি আপনার ফার্স্ট ক্লাস আজকে?
না সকালে করেছেন? আচ্ছা, এটা কি আমাদের, সেটা কি আমাদের স্কুলের ক্লাস ছিল না অন্য স্কুলের? হ্যাঁ, তাহলে তো সেখান থেকেও আপনি কিছুটা আইডিয়া পেয়েছেন এখন। ওকে, তো আপনাদের MS-1 MS-2 যেটা দিয়েছিলেন, সাবমিট করেছিলেন যারা, সেগুলো আমরা ইভ্যালুয়েট করে, কুইজের মার্ক অলরেডি আমাদের কাছে আছে, মিডের মার্ক আমাদের কাছে আছে, তো এই চারটার উপর বেস করে আপনার যে গ্রেড হয় সেটা না করে আমরা ধরেই নিব যে আপনি ইম্প্রুভমেন্ট দিবেন, কারণ আমরা জানি যে সবাই মিডে ভালো করেন নাই। হ্যাঁ, তো সেই হিসাবে আপনি ইম্প্রুভমেন্ট দিবেন, সেইটার জন্য আমাদের একটা ইম্প্রুভমেন্ট ইভ্যালুয়েশন পলিসি অনুযায়ী আমরা আপনাদেরকে একটা ইম্প্রুভড গ্রেড শেয়ার করবো। ওকে, তো ইউ ডোন্ট নিড অ্যাকচুয়ালি গিভ এনি ডেলিভারেবলস, কারণ যে কারণে এইটা, সেটা কারণটা হলো এই যে, যেমন ধরেন অনেকে ইনজুর্ড বাট নট ইয়েট রিকভার্ড, এরকমও তো আছে। তারপরে এটা তো শুধু এই একটা কোর্স নিয়ে বললে হবে না, সব পুরো ইউনিভার্সিটির জন্যই চিন্তা করতে হবে, পুরো স্কুলের জন্য। তো অনেকেই হয়তো এখনো ওইভাবে ফিজিক্যালি বা মেন্টালি রিকভার করতে পারেন নাই, আবার অনেকে এখন এই ফ্লাডের কারণেও অনেকে হয়তো বা এফেক্টেড, বা নিজে হয়তো ঢাকায় আছেন কিন্তু আত্মীয় স্বজন আটকা পড়ে গেছে, তো মেন্টালি একটা স্ট্রেসের মধ্যে আছেন। এই সমস্ত কারণে উই আর নট আস্কিং এনি ডেলিভারেবলস ফ্রম ইউ। ওকে, রাদার আপনাদের যাই আছে সেটাকে আমাদের একটা ইম্প্রুভমেন্ট পলিসি অনুযায়ী আমরা আপনাদের ইম্প্রুভমেন্টটাকে আমরা অটো কনসিডার করে একটা ইম্প্রোভাইজড গ্রেড আপনাদের দেওয়া হবে। বুঝতে পেরেছেন? তো তাহলে আমরা ক্লাসটা করছি সোললি ফর লার্নিং পারপাস, যাতে আমার এইটা যে সমস্ত কোর্সের প্রিভিয়াস হিসেবে লাগবে সেখানে গিয়ে যাতে আমার নেক্সট সেমিস্টারে প্রবলেম না হয়। ওকে, এনি আদার কোশ্চেন, কারো প্রশ্ন থাকলে করে ফেলেন। এটা তো আমি আসলে, আমার ব্যক্তিগত ভাবে বিষয়টা এমন না, আমাদের একটা স্কুলের একটা পলিসি অনুযায়ী সেটা করা হবে। ধরেন আপনি, ধরেন আপনি 40-এর মার্ক আমার হাতে আছে, তাই না? এটা তো 10, ঠিক আছে, এটা 10 আমরা জানি, এটা 20 এটাও আমরা জানি, আর এগুলো যদি আমরা, মানে আমাদের পুরো প্রজেক্ট ছিল 30, অনেকগুলো ডেলিভারেবলস ছিল, তো আপনারা দুইটা দিয়েছেন, তো আমরা যদি প্রপোর্শনালি ওটাকে মার্কটা ডিস্ট্রিবিউট করি তাহলে এরকম একটা বিষয় দাঁড়ায়। তো তাহলে আমাদের টোটাল হচ্ছে গিয়ে 40, তাই না? এখন 40-তে আপনি 20ও পেতে পারেন, আবার আপনি 30 পেতে পারেন, তাই না? আবার যারা মিডে খারাপ করছে তারা হয়তো, মানে হোয়াট এভার ইউ গট ইন 40 সেটাকে কথার কথা, কথার কথা ধরেন আপনি যদি 40-তে কেউ, ধরেন আপনার মার্কটাই বলেন, মিডে কত পেয়েছেন? থার্টি টু মানে 100-তে 32, তাহলে 20-তে কত হয়? তাহলে আপনি 32/100, হ্যাঁ, না 40, সরি, ও আপনি 100-তে 32 পেয়েছেন, হ্যাঁ, তাহলে 20-তে কত হয়, টাইমস 20, কি হলো এটা? আচ্ছা আবার দিই, 32/100 টাইমস 20%, 0 কেন দেখাচ্ছে? বলেন তো ফর্মুলাটা কি হবে? 100-তে 32, 1-এর হচ্ছে 32/100, 20-এ হচ্ছে টাইমস 20, তাই না? এটা 0 কেন? কি করব? .32 × 20,
হ্যাঁ, তাহলে 6.4, তো ধরলাম আপনি 7 পেয়েছেন, ঠিক আছে। কুইজে কত পেয়েছেন? সেকেন্ড কুইজ তো আপনি দেনই নাই, আপনি করছেন। হ্যাঁ আচ্ছা, ধরেন 6, ধরেন 6। আচ্ছা এখন আমি হাইপোথেটিক্যালি ধরে নিচ্ছি যে আপনি এখানে ধরেন একটাতে 3.5 পেলেন, একটাতে কথার কথা 3 বা 4 পেলেন, ধরে নিচ্ছি আর কি, এটা জাস্ট একটা অ্যাজাম্পশন, এটা আপনার মার্ক তা না। তাহলে আপনি 40-এ কত পেলেন? এখানে 7, 6, 13, 13 আর 8-ই ধরেন 21, ঠিক আছে। তাহলে আপনি 40-এ যদি 21 পান, তাহলে 100-তে কত পাবেন? 100-তে এটাকে যদি আপনি ঐকিক নিয়মে কনভার্ট করেন, হ্যাঁ, তাহলে এটা হবে হলো 21 ডিভাইডেড বাই 52 এর মতো, তাই না? হ্যাঁ, টাইমস 100। আচ্ছা 52, তো ধরেন তাহলে আপনি এখানে পেলেন 52। তাহলে 52 তে আপনার গ্রেড কি আসে? 45-এ ডি, 50-তে ডি প্লাস, 52 তে সি মাইনাস। এটা হচ্ছে আপনার আর্নড গ্রেড, আপনি যেটা আর্ন করেছেন সেটা। কিন্তু আমরা ধরে নিব যে আপনি এটাতে ইম্প্রুভমেন্ট দিবেন, ঠিক আছে। তাহলে ইম্প্রুভমেন্ট হলে পরে আপনার একটা ইনফ্লেটেড গ্রেড পাবেন, মানে আপনি সি মাইনাস এর থেকে একটা বেটার গ্রেড পাবেন, বুঝতে পেরেছেন? তো সেটাই হচ্ছে আপনাদেরকে একটা ডেলিভারেবলস নিয়ে আমরা সেটাকে ইভ্যালুয়েট করে দিতে পারি, কিন্তু সেখানে অনেকে দিতে পারবেন, অনেকে দিতে পারবেন না, অনেকে মেন্টালি রেডি না, অনেকে ইনজুর্ড আছেন, অনেকের আত্মীয় স্বজন ইনজুর্ড থাকতে পারে বা বন্যায় আটকা পড়তে পারে, এই সমস্ত কারণে আপনার কাছ থেকে একটা ডেলিভারেবলস নিলে সেটার কোয়ালিটি যে খুব ভালো হতে পারে অনেকের ক্ষেত্রে, আবার অনেকের ক্ষেত্রে সেটা নাও হতে পারে, তাই না? তো তাহলে তো অনেকের ক্ষেত্রে দেখা যাবে যে ইম্প্রুভমেন্ট দিয়ে লাভ হয় নাই। তো যার কারণে আমরা এখন এইটাকে একটা অটো ইম্প্রুভমেন্টের একটা স্কুলের পলিসি অনুযায়ী আপনি একটা বেটার গ্রেড পাবেন দেন দিস, বুঝতে পেরেছেন? আর কেউ কিছু জিজ্ঞেস করবেন? বলেন, আপনি ক্যান্সার পেয়েছেন আপনার কোশ্চেনের? আচ্ছা, আর কেউ কিছু বলবেন? এখন আমাদের স্কুল থেকে যেটা বলা হয়েছে, মানে আপনি জিনিসটা একটু খেয়াল করেন যে মানে এটা তো সবার জন্যই একটা, মানে কি বলবো, যে সবাই, যে আপনি যেমন হয়তোবা দিতে চাচ্ছেন, অনেকে হয়তো এইটা মানে দেওয়ার মতো অবস্থায় নাই। হ্যাঁ, তো এই জন্যই কিন্তু আমরা আসলে আপনাকে ইম্প্রোভাইজ, মানে আমরা ওভারঅল একটা ইম্প্রোভাইজ গ্রেড কিন্তু আপনাকে দিব, বুঝতে পেরেছেন? তো আপনি ধরেন এটা এখন যদি 3.5 পান, ইম্প্রোভাইজ দিলে আপনি কতই পাবেন? 4 বা 4.5 পাবেন, বুঝেন নাই? ধরেন আপনি যা দিচ্ছেন ওইটাতে আপনি 5-3 পাইলেন, ইম্প্রোভাইজ ভার্সন দিলে আপনি সেটা কত বাড়াতে পারবেন? 3 থেকে 5-এর বেশি তো পাবেন না, তাই না? ধরেন আপনি 4.5 পেলেন, তো এখানে আপনার 1 বাড়লো। আমি কি বুঝাইতে পারছি? হ্যাঁ, তো ওই জন্যই আপনাকে বলছি যে এখন আপনাদের কাছ থেকে ডেলিভারেবলস না নিয়ে আমরা ওভারঅল আপনাদেরকে কিভাবে যতটুকু ফ্লেক্সিবিলিটি রেখে এথিক্যাল স্ট্যান্ডার্ড মেনটেন করে আপনাদেরকে একটা বেটার গ্রেড দেওয়া যায় সেটাই আমরা করব, বুঝতে পেরেছেন? তো ওয়েট ফর ইউর গ্রেড। হ্যাঁ, আমরা প্রবাবলি এই যে মিউট করে দেন, ওই যে ইউটিউব চলতেছে কালো। হ্যাঁ হ্যাঁ, ওকে, তো সেটাই যে কাজেই এখন আপনি ধরেন আমাদের মেইন পার্টটা তো মিডটার্ম, মিডটার্মটাই সবচেয়ে বেশি ওয়েট ক্যারি করছে এখানে, কাজেই আমরা ওভারঅল আপনাদেরকে একটা ইম্প্রোভাইজ গ্রেড প্রোভাইড করব। হ্যাঁ, মোস্ট লাইকলি সেটা আপনি ইম্প্রুভমেন্ট দিলেও আপনার যে পসিবিলিটিটা থাকতো সেটাকে মাথায় রেখেই আমরা
আপনাকে একটা ইম্প্রোভাইজ গ্রেড প্রোভাইড করব। তার মানে কি, আপনি ইমপ্রুভমেন্ট দেওয়ার জন্য যে ডেলিভারিজ গুলো রিসাবমিট করতেন, তো সেগুলো আপনাকে না করে আপনি আসলে আপনি যেগুলো জমা দিয়েছেন সেগুলোর উপর বেস করে আমরা ইমপ্রুভমেন্ট ক্যালকুলেট করে আপনাকে একটা ইম্প্রোভাইজ গ্রেড আমরা প্রোভাইড করব। তো আপনি এখানে রিসাবমিট করে যে 0.5 বাড়াতেন, 0.1 বাড়াতেন, সেটা কনসিডারেশনে রেখেই আপনাকে ইম্প্রোভাইজ গ্রেডটা দেওয়া হবে। বুঝতে পেরেছেন? ওকে, আর কেউ কিছু জিজ্ঞেস করবেন? আজকে তো আমি আইবিতে যাই নাই, আগামী কালকে তো বন্ধ। হ্যাঁ, টুইজডে আমাকে পাবেন। সো আপনারা যদি এমনি কোনো কিছু টিউটোরিয়ালের জন্য বা হোয়াট এভার দ্য রিজন আসতে পারেন, কিন্তু যেহেতু 11টা 20-এ ক্লাস, আপনাকে তাহলে আর আসলে আমাদের এখন এত স্ট্রেস নেওয়ারও দরকার নাই, যে আমরা একটু স্লো পেসেই, যাতে করে আমরা সবাই একটু কনসেপ্ট গুলো, যার মানে মূলত আমি যেটা চাচ্ছি যে আপনাদেরকে একটু প্রথমে একটু রিভিউ ক্লাস করাতে, যে আপনাদের যদি কোনো, জি আমাদের কিন্তু সিলেবাস খুব বেশি বাকি নাই, মানে অন্য কোর্সের, আমি সব কোর্সের জন্য বলছি না, কিন্তু আমাদের কোর্সের কিন্তু আপনারা যদি জানেন, অলরেডি আপনারা জানেন যে আমাদের প্ল্যানটা থাকে এরকম, যে আমরা ক্লাস শেষ হওয়ার, মানে অফিসিয়াল ক্লাস শেষ হওয়ার 1 সপ্তাহ আগেই কিন্তু আমরা আমাদের সিলেবাসটা শেষ করে দিই। ওইভাবে আমরা ডিজাইন করা, যাতে করে আপনারা লাস্ট উইকটা প্রজেক্টের কিউএ সেশন হিসাবে রাখতে পারি। এটা কি আপনারা মনে করতে পারছেন? সো যার কারণে সেই হিসাবে কিন্তু আমাদের এখন সিলেবাস, আমাদের এই যে চার্ট, ফাইল হ্যান্ডলিং, মানে মোটা দাগে আমাদের মূল কাজটা গিয়ে শেষের দিকে যেটা দাঁড়ায়, ফাইল হ্যান্ডলিং, এক্সেপশন হ্যান্ডলিং, চার্ট, পিডিএফ। হ্যাঁ, তো ফাইল হ্যান্ডলিং আমরা করে ফেলেছি, এক্সেপশন হ্যান্ডলিং অবশ্য আমরা একটা সেকশনে করেছি, তাহলে ধরেন এক্সেপশন হ্যান্ডলিং বাকি আছে, সিলেবাস ওয়াইজ চার্ট জেনারেশনটা বাকি আছে, পিডিএফ জেনারেশনটা বাকি আছে। তো বাট উই হ্যাভ 3 উইকস টু কমপ্লিট দ্যাট, তো সেটা খুব কমফোর্টেবলি আমরা আসলে 1.5 উইকেই করে ফেলতে পারি, বা আমাদের 4টা 5টা সেশনেই আমরা এই টপিকগুলো কভার করে ফেলতে পারি। সো কাজে আমাদের আসলে অত তাড়াহুড়া করার বিষয়টা নাই, আমরা স্লোলি এই জিনিসগুলো ডিসকাস করতে পারি। তো এই জন্য আমি যেটা চাচ্ছিলাম, যে আপনাদেরকে একটা সেম পেজে নিয়ে আসার জন্য, যেটা একটা গ্যাপ পড়ে গিয়েছে অলমোস্ট 2 মান্থস এর মতো, তো ওই জন্য আমি যদি ভাবছিলাম যে প্রথমে যদি আমরা একটা রিভিউ ক্লাস করি, যেখানে আপনারা ইউ উইল আস্ক কোশ্চেন, আই উইল অ্যাড্রেস দেম, যাতে করে আমাদের আন্ডারস্ট্যান্ডিং গুলো যেগুলো ছিল ক্লাস বন্ধ হওয়ার আগে, সেই জায়গাগুলোতে আমরা আবার একটু রিভাইভ করতে পারি। তাহলে কি হবে, যে আমাদের যে টপিকস গুলো আছে, এক্সেপশন হ্যান্ডলিং, চার্ট জেনারেশন, এই এই জিনিসগুলো আমরা তখন কিন্তু আমরা আবার আমাদের মেমোরিতে জিনিসটা চলে আসবে। হ্যাঁ, আমরা ক্লাসের আগে যা করেছিলাম, অনেক কিছুই তো করেছি, তো সেই জিনিসগুলো যদি মাথায় ক্লিয়ারলি আমরা আবার রিলোড না করতে পারি, তাহলে কিন্তু পরের ক্লাসগুলো ডিসকাস করলে কি হবে, জাস্ট আপনি অ্যাটেন্ড করতেছেন, বাট জিনিসটা মানে দেয়ার ইজ এ ডিফারেন্স, তাই না, যে আমার আগের কনসেপ্ট গুলো মাথার মধ্যে লোডেড, এখন আমি একটা নতুন কনসেপ্ট আলাপ করলে এটা আমার জন্য খুব ইজিলি আমি ফলো করতে পারছি, ভার্সেস আগের জিনিসপত্র কিছুই মাথায় নাই। বুঝতে পেরেছেন? বুঝতে পেরেছেন কি? হ্যাঁ, তো সেই হিসাবে আমার মনে হয় যে আমি যদি আপনাদেরকে কিছু কিউএ সেশন করি, যে আমি কিছু কোশ্চেন করি আপনাদের,
আগের কনসেপ্টের উপর বেস করে অ্যান্ড ইউ ট্রাই টু অ্যান্সার, তাহলে কিন্তু আমরা আমাদের রিভিউটা হয়ে যাবে। শ্যাল উই ডু দ্যাট? আমরা কি সেটা করব? নুসরাত, আপনি একটু মিউট করে দেন, ইউ আর নট ইন। মিউট করে দিবো, মিউট অল বলতেছে, পার্টিকুলার কাউকে মিউট করে কিভাবে? আচ্ছা, আমি ওয়ার ইজ দ্য মিউট? নুসরাত জাহান, আপনি কি শুনতে পাচ্ছেন? নুসরাত জাহান, আচ্ছা আমরা কি সেটা করতে পারবো? একটা কিউএ সেশন, রেসপন্স করেন। আচ্ছা ঠিক আছে, আমি র্যান্ডমলি আপনাদের কোশ্চেন করি। হ্যাঁ, আমরা কিছু কিউএ সেশন করি, আমার এটা খারাপ আইডিয়া না, তাহলে কি হবে যে একটা ব্রাশিং হয়ে যাবে আর কি। হ্যাঁ, ওকে, তো তাহলে রিভিউ ক্লাস কিউএ session for reviewing concepts discussed till midterm, মানে discussed earlier. ওকে, আমি যদি আপনাকে বলি যে ডিফারেন্স বিটুইন abstract and non-abstract method, বলেন এটার অ্যান্সার কি? মানে আপনাকে পারতে হবে তা না, কিন্তু আপনি নিজে এখন কথা বলে দেখেন যে আমাদের কনসেপ্ট গুলো মাথায় লোডেড অবস্থায় আছে নাকি মাথা থেকে বের হয়ে গেছে। এই এই জায়গাটা যদি লোডেড না হয়, তাহলে পরের যে সিলেবাস রিমেইনিং ওইখানে তো আমাদের সমস্যা হবে, তাই না? এই জন্য এই জিনিসগুলো আমাদের একটু ব্রাশ আপ করা দরকার, তো ওই জন্য একটা কিউএ সেশন আমরা করতে চাচ্ছি। বলেন, এনিওয়ান ট্রাই ইট? ভুল হলে আমি করে দিব। আচ্ছা, কল্ড বাই যখন আমরা বলি, ক্লাস তো আর কল করতে পারে না, মেথড কল করে, মানে কলার অফ এ মেথড ইজ অ্যানাদার মেথড। অর্থাৎ আমার যদি আমার যদি এরকম হয় যে এখানে একটা মেথড থাকে, সাম মেথড, ওকে, তো এটা হচ্ছে ধরুন আমার একটা ক্লাসের মেথড, তাহলে পাবলিক ক্লাস সাম ক্লাস, তাহলে সাম ক্লাসের একটা মেথড হচ্ছে সাম মেথড। এখন এই সাম মেথড কে কল করবে কে? হু ক্যান কল অ্যানাদার মেথড? সেটা এই ক্লাসের মেথডও হতে পারে, অন্য ক্লাসের মেথডও হতে পারে। তো আমার যদি আরেকটা ক্লাস থাকে, অন্য ক্লাস দিয়ে যদি দেখাই আপনাকে, ধরেন এটা হচ্ছে আমার মেইন ক্লাস, ওকে, মেইন অ্যাপ্লিকেশন ক্লাস, এখানে কি আছে? এখানে আমার স্টার্ট মেথড আছে আর হচ্ছে মেইন মেথড আছে, তাই না?
সো স্টার্ট মেথড আমরা জানি, এখানে একটা স্টেজ আছে। এখন আমি যদি চাই, আমি কিন্তু সাম ক্লাস, ধরেন এটা যদি নন স্ট্যাটিক মেথড হয় আর একটা যদি স্ট্যাটিক মেথড থাকে, এখন এই সাম মেথড কে আমি এখানে কলটা করব, তাহলে কলার কে হবে স্টার্ট মেথড। তাহলে সাম মেথড কে কল করতে হলে ক্লায়েন্ট কি হবে, ক্লাস না অবজেক্ট? ক্লায়েন্ট কে হবে, ক্লাস না অবজেক্ট? অবজেক্ট। আর এটা ক্লায়েন্ট হবে, আমি যদি সাম মেথড কে কল করতে চাই তাহলে ধরেন আমি এখানে যদি বলি যে সাম ক্লাস ওবিজে ইকুয়াল টু নিউ সাম ক্লাস, এখন আমি এটাকে ক্লায়েন্ট বানাতে পারি। ওকে, তো এখন আমি বলতে পারি যে ওবিজে ডট সাম মেথড। তো তাহলে এটার কলার কে, সাম মেথড এর কলার কে? না, এটা হচ্ছে ক্লায়েন্ট, অবজেক্ট হচ্ছে ক্লায়েন্ট অফ দা কল, দা কলার হচ্ছে স্টার্ট মেথড। যে মেথড এর বডিতে কলটা হবে সেটাই কলার মেথড, বুঝতে পেরেছেন? তো তাহলে ওই যে আপনি যে অ্যান্সারটা দিয়েছিলেন যে ক্লাস কল করতে পারবে, ক্লাস কিন্তু কল করতে পারে না, কারণ ক্লাস হচ্ছে একটা টাইপ। কল করতে হলে দেয়ার ইজ এ কল স্টেটমেন্ট, যেমন এটা একটা কল স্টেটমেন্ট, কল স্টেটমেন্ট ছাড়া তো কল হবে না। তো কল স্টেটমেন্ট ইজ এ স্টেটমেন্ট অফ এ মেথড বডি। তাহলে আপনি যখন একটা কল স্টেটমেন্ট দিবেন সেটা কোনো না কোনো মেথডের বডির ভেতর থাকবে। তো এটা যদি স্টার্ট মেথড এর বডির ভিতর থাকে তাহলে আমরা বলবো যে স্টার্ট মেথড উইল কল সাম মেথড। আর আপনি যদি সাম স্ট্যাটিক মেথড কে কল করতে চান তখন কিভাবে কল স্টেটমেন্টটা হবে, তখন ক্লায়েন্ট কি হবে? আমি যদি এটাকে কল করতে চাই ক্লায়েন্ট কে হবে? বলেন তো, যে কেউটা কে? না না না, ম্যাথ কল তো করতেছে স্টার্ট, কারণ আমি স্টার্ট এর মধ্যেই তো কল স্টেটমেন্টটা দিয়েছি, সো কল করতেছে এখানে স্টার্ট মেথড। মেইন অ্যাপ্লিকেশন ক্লাসের যে স্টার্ট মেথড সে হচ্ছে এটাকে কল করতেছে, এটাকেও কল করতেছে, কিন্তু এটার ক্লায়েন্ট হলো ওবিজে, এটার ক্লায়েন্ট কে হবে? এই যে কোশ্চেন মার্ক, তাহলে এটা ক্লায়েন্ট হবে ক্লাস ইটসেলফ, বুঝতে পেরেছেন? আমি এখানে ক্লায়েন্ট হিসাবে কি নিলাম, একটা অবজেক্ট, তাই না? এই যে একটা ইনস্ট্যান্স তৈরি করলাম, ইট হ্যাজ এ নেম ওবিজে, কিন্তু আমি চাইলে অ্যানোনিমাসও করতে পারতাম, আমি চাইলে বলতে পারতাম যে নিউ সাম ক্লাস, তাহলে এইটুকু থেকে আমি কি পেতাম, একটা ইনস্ট্যান্স পেতাম, রাইট? ডট সাম মেথড, এটাও কিন্তু আমরা করতে পারতাম, বাট এটা কিন্তু ওয়ান টাইম হতো, মানে এই এই ক্লায়েন্টটাকে আমরা পরে আর পেতাম না, কারণ কোনো রেফারেন্স নাই। কিন্তু এইভাবে করলে আমার একটা রেফারেন্স আছে, কাজে এই ক্লায়েন্টটাকে আমি যতবার খুশি, এই ইনস্ট্যান্সটাকে আমি যতবার খুশি ইউজ করতে পারবো ইউজিং দা রেফারেন্স ক্লাস হ্যান্ডেল। কিন্তু এটার কিন্তু কোনো ক্লাস হ্যান্ডেল নাই, কাজে এই ইনস্ট্যান্সটা, এটা নতুন আর একটা ইনস্ট্যান্স নিউ করতেছে, কিন্তু এটাকে আপনি আর
এই কলটা হয়ে গেলে আর কোথাও পাবেন না। তো ওয়ান টাইম ইউজের জন্য যদি একটা ইনস্ট্যান্স কে আপনি ওয়ান টাইম ইউজ করতে চান, তখন আপনি অ্যানোনিমাস হিসেবে সেটাকে ইউজ করতে পারেন। আর যদি মাল্টিপল টাইম এই ইনস্ট্যান্সটাকে আমি ইউজ করতে চাই, তাহলে আমাকে ওটাকে একটা ভেরিয়েবল নেম, ক্লাস ভেরিয়েবল নেম অর্থাৎ একটা ক্লাস হ্যান্ডেলে সেটাকে রেফারেন্স হিসেবে রাখতে হবে, সো দ্যাট আমি তখন এই ওবিজে কে যতবার খুশি ওবিজে ডট ইউজ করতে পারি। তাহলে কি আমরা বুঝতে পারলাম যে, কিন্তু দিস ইজ নট অ্যান্সার অফ দ্য কোশ্চেন। কোশ্চেনটা ছিল যে অ্যাবস্ট্রাক্ট আর নন অ্যাবস্ট্রাক্ট মেথডের পার্থক্য কি। এখানে আমরা স্ট্যাটিক মেথড নিয়ে আসছি, বাট অ্যাবস্ট্রাক্ট মেথড কাকে বলে? আর আমরা কোশ্চেন গুলোকে যদি আরো ভেঙে ভেঙে নিয়ে আসি যে হোয়াট ইজ অ্যাবস্ট্রাক্ট মেথড, এটা বলেন। কারণ আমি অ্যাবস্ট্রাক্ট মেথড কি এটা বুঝলেই না আমি বলতে পারবো যে ডিফারেন্স বিটুইন অ্যাবস্ট্রাক্ট অ্যান্ড নন অ্যাবস্ট্রাক্ট মেথড। ট্রাই করেন তো, একটু ট্রাই করেন। বডি থাকে না, হ্যাঁ ওকে, দ্য মেথড উইদাউট বডি। ওকে, তার মানে এটা বেসিক্যালি একটা মেথড সিগনেচার বা মেথড প্রোটোটাইপ। আর হোয়াট ইজ নন অ্যাবস্ট্রাক্ট মেথড? ইমপ্লিমেন্টেশন থাকবে, হ্যাঁ, মানে বডি বা ইমপ্লিমেন্টেশন। এটা হবে যে মেথড উইথ ইমপ্লিমেন্টেড মেথড, তাই না? ইমপ্লিমেন্টেড মেথড, তার মানে মেথড উইথ বডি। আচ্ছা, নেক্সট কোয়েশ্চেন, ক্যান উই কল ক্যান ক্যান এ কলার মেথড কল অ্যান অ্যাবস্ট্রাক্ট মেথড? এটার অ্যান্সার কি দিবেন? ইয়েস। আচ্ছা, ইয়েস যদি বলেন, তাহলে এখন আমি যদি এখানে বলি এটা এটাকে যদি নিয়ে আসি, আমি এখন এখানে একটা অ্যাবস্ট্রাক্ট মেথড বললাম যে সাম অ্যাবস্ট্রাক্ট মেথড, ওকে, আমি বললাম। তাহলে এটা অ্যাবস্ট্রাক্ট মেথড, ক্যান দিস মেথড বি কল্ড? Can this method be called? জি বলেন।
এটা কি কল করা যাবে? ইয়েস অর নো? আপনি বলেছেন ইয়েস, তাহলে কেন, মানে সেক্ষেত্রে কি আমরা এই কলটা করতে পারবো কিনা? আচ্ছা, আর কেউ কিছু বলবেন? অন্য যারা আছেন, এটা পারা যাবে না। আচ্ছা, ধরেন এটা করতে হলে একটা মেথড যখন কল হয় তখন কি হয় বলেন তো? এই যে এখানে যখন এই obj ডট সাম মেথড কল করা হলো তখন কি হবে? কি হবে, কাজ করবে মানে কি, এক্সিকিউট হবে? কারণ এইখানে যা আছে সেটা এক্সিকিউট হবে, তাই না? আচ্ছা, এটাকে যখন আপনি কল করতেছেন তখন কি এক্সিকিউট হবে? নাই, তাহলে কি হবে, এক্সেপশন হবে। তো তার মানে কি, এই কলটা আপনার প্রোগ্রামটাকে কনফার্ম ক্র্যাশ, কারণ আপনি বলতেছেন এই মেথডটা এক্সিকিউট করতে। তো মেথড এক্সিকিউট করতে মানে কি, ওর কোড গুলো এক্সিকিউট করতে। তো ওর তো কোনো কোডই নাই, ওর তো কোনো বডি নাই, তাহলে সে কিভাবে এক্সিকিউট করবে? তাহলে এটা রেসিপি ফর ডিজাস্টার, এটা কনফার্ম ফেল করবে। ও যখন কোড এক্সিকিউট করতে যাবে তখন তো কোড পাবে না। তো এই যেহেতু এটা কনফার্ম ডিজাস্টার, এই জন্য কম্পাইলার এটাকে বার করে দিয়েছে, ইউ ক্যানট কল অ্যাবস্ট্রাক্ট মেথড। বুঝতে পেরেছেন? তো তার মানে অ্যান্সার কি হবে? নো। এটাকে আমরা বুঝতে পেরেছি সবাই যারা আছেন, অন্যরা? তাহলে এখন আপনি অ্যাবস্ট্রাক্ট মেথডের কথাটা বুঝলেন। নন অ্যাবস্ট্রাক্ট মেথড কি, যার একটা বডি আছে। তাহলে আমরা যদি আমাদের ওই অরিজিনাল কোশ্চেনে চলে যাই, যে ডিফারেন্স, তাহলে এখন যদি আমি কোশ্চেনটা করি, তাহলে ডিফারেন্সটা কি অ্যাবস্ট্রাক্ট আর নন অ্যাবস্ট্রাক্ট মেথড? আচ্ছা, আমি কোশ্চেনটাকে আরেকটু সিম্পলিফাই করতেছি অন্যভাবে, যে ইফ অ্যান অ্যাবস্ট্রাক্ট মেথড কান্ট বি কলড, দেন ওয়াই উই include an abstract method in a class? এটা যদি কলই করা না যায়, একটা মেথডের পারপাস কি? একটা মেথড বানাই কেন আমরা? কল করার জন্যই তো, তাই না? কলই যদি না করি, ওই মেথডের পারপাসটা কি? ওই মেথড এর তো কোনো মানে রিলেভেন্স থাকলো না, তাই না? কিন্তু প্রশ্ন হলো যে অ্যাবস্ট্রাক্ট মেথড কে কল করা না গেলেও আমরা ক্লাসে অ্যাবস্ট্রাক্ট মেথড ইনক্লুড করি, ওয়াই? এটার অ্যান্সার কি বলবেন, একটু চিন্তা করে বলেন দেখি। জি, ট্রাই করেন। ভুল হোক, ভুল তো হতেই পারে বা মনে না থাকতে পারে, বাট সেটাকে ডিসকাশনের মাধ্যমে আমাদের ব্রেনের মধ্যে এটাকে আবার নতুন করে লোড করা, যাতে আমরা এই যে এক্সেপশন হ্যান্ডলিং বা যেগুলো বলছি ওগুলোতে গিয়ে প্রবলেম না হয়। তাহলে অ্যাবস্ট্রাক্ট মেথড কে যে কল করা যায় না, এটা তো আমরা এখান থেকে বুঝলাম কেন কল করা যায় না, কারণ কল করতে গেলে তো কিছু এক্সিকিউট করতে পারবে না।
তো তাহলে প্রশ্নটা হলো, যদি কলই করা না যায় তাহলে ওটাকে আমরা রাখছি কেন একটা ক্লাসে? আচ্ছা, তার আগে আপনাকে তাহলে আর একটা প্রশ্ন করি, এটা আগের প্রশ্ন হিসাবে নিয়ে যাই, এই প্রশ্নের আগের প্রশ্ন হিসাবে, যে হোয়াট ইজ অ্যান অ্যাবস্ট্রাক্ট ক্লাস? নাও উই আর নট টকিং অ্যাবাউট মেথড, উই আর টকিং অ্যাবাউট ক্লাস, বলেন তো। তো এই বেসিক কনসেপ্ট গুলো আমাদেরকে একটু রিভিউ করে নিতে হবে। ট্রাই করেন, জি কিন্তু মানে অ্যাবস্ট্রাক্ট না হলেও তো একটা সুপার ক্লাস হতে পারে, তো তাহলে একটা ক্লাসকে আমরা অ্যাবস্ট্রাক্ট করবো কেন? কতগুলো পয়েন্ট আছে, ফার্স্ট পয়েন্ট হলো উই ক্যানট ক্রিয়েট ইনস্ট্যান্স অফ অ্যান অ্যাবস্ট্রাক্ট ক্লাস। তাহলে একটা ক্লাস তো একটা টাইপ, তাই না? আমি যখন বলি যে ইন্টিজার একটা টাইপ, তাহলে আমি যদি এখন আপনাকে বলি যে ইন্ট একটা টাইপ, কিন্তু ওটার কোনো ভেরিয়েবল তৈরি করা যাবে না মেমোরিতে, কেমন হবে বিষয়টা? বুঝতে পারছেন পয়েন্টটা? আপনাকে আমি বলছি ইন্ট এক্স, এটার মানে কি? এটার মানে হলো যে আমি একটা ইন্টিজার ভেরিয়েবলের জন্য মেমোরিতে 4 বাইট অ্যালোকেট করেছি, এন্ড দেন আই স্টোর সাম ভ্যালু। কিন্তু আপনার যদি বলা হয় যে এটা একটা টাইপ, কিন্তু আপনি এটার কোনো ভেরিয়েবল তৈরি করতে পারবেন না মেমোরিতে, ডাটাও রাখা যাবে না, মেমোরি তো নাই, তাহলে এই টাইপের পারপাসটা কি? এটার তো কোনো কাজই নাই। এটা যদি ভেরিয়েবলই আমি ডিক্লেয়ার করতে না পারি মেমোরিতে, তাহলে এই টাইপ দিয়ে আমি করবোটা কি? আর ইউ গেটিং দ্য পয়েন্ট? তো একইভাবে আপনাকে একই কথা বলা হচ্ছে যে একটা ক্লাস অ্যাবস্ট্রাক্ট, মানে অ্যাবস্ট্রাক্ট ক্লাসের কোনো ভেরিয়েবল অর্থাৎ আপনি ইনস্ট্যান্স তৈরি করতে পারবেন না মেমোরিতে, অবজেক্ট অবজেক্ট ডিক্লেয়ার করতে পারবেন, ডিক্লেয়ার করলে তো আর মেমোরি হয় না, নিউ করতে হয়, তার মানে আমরা নিউ করতে পারবো না। তো নিউ যদি করতে না পারি তাহলে তো আমার অ্যাকচুয়ালি ওটার অ্যাকচুয়াল অবজেক্ট মেমোরিতে তৈরি হচ্ছে না, ক্লাস ইনস্ট্যান্স তৈরি হচ্ছে না, তাইলে এটার কাজ কি? তাইলে এটার কাজ হলো টু অ্যাক্ট অ্যাজ এ সুপার ক্লাস, ওকে, টু এনফোর্স কমন ফিল্ডস অ্যান্ড কমন মেথডস
in all of its subclasses. বুঝতে পেরেছেন? এখন এই যে কমন মেথডস এর কথা বললাম, নাও কমন মেথডস অফ অ্যাবস্ট্রাক্ট ক্লাস, can be abstract method as well as implemented non-abstract method. আমার যে অ্যাবস্ট্রাক্ট ক্লাস, এখানে যে মেথড গুলো থাকবে সেই মেথড গুলো সব সাব ক্লাসে চলে যাবে। এখন এই যে মেথড গুলো আছে কমন মেথড, এই কমন মেথড গুলোর মধ্যে কিছু আমার অ্যাবস্ট্রাক্ট মেথডও থাকতে পারে, আবার কিছু ইমপ্লিমেন্টেড মেথডও থাকতে পারে। ওকে, সাব ক্লাসের জন্য for subclass inherited common method overriding inherited abstract method. Okay, is mandatory. Overriding মানে কি? Overriding মানে হচ্ছে providing own implementation বা body for the inherited method. এটি তো overriding, না? Right? Overriding মানে কি? আমি একটা method inherit করেছি কিন্তু তার বডিটা আমি আমি বলতে subclass নিজে তার own implementation বা body দিচ্ছে। এখন মেথডটা ইনহেরিট করেছি সেটা যদি অ্যাবস্ট্রাক্ট হয়, সেটা যদি অ্যাবস্ট্রাক্ট মেথড হয়, আমার তো বডি নাই, তাহলে তো আমাকে বডি দিতে হবে। আর যদি ইমপ্লিমেন্টেড মেথড আমি ইনহেরিট করি, এইটার ওভাররাইডিং ইনহেরিটেড ইমপ্লিমেন্টেড মেথড বা নন অ্যাবস্ট্রাক্ট মেথড ইজ অপশনাল। কারণ অলরেডি আমার একটা বডি, আমি ইনহেরিট বডি সহ ইনহেরিট করেছি, আমি সেটাই ইউজ করতে পারি। পছন্দ না হলে আমি ওভাররাইড করে ওন ইমপ্লিমেন্টেশন দিতে পারি। বুঝতে পেরেছেন? তাহলে অ্যাবস্ট্রাক্ট মেথডের পারপাসটা কি? অ্যাক্ট অ্যাজ এ সুপার ক্লাস। ওকে, টু অ্যাক্ট অ্যাজ সুপার ক্লাস, এটি হচ্ছে তার মেইন পারপাস, টু ক্রিয়েট অ্যান অ্যাবস্ট্রাক্ট ক্লাস। এটিকে আমরা বুঝলাম, মানে আমরা এগুলো জানি, আগেই রিভিউ করছি আর কি। আচ্ছা, এখন এগুলোর জন্য তাহলে আমাদের আরো বেসিক কোশ্চেন দিয়ে শুরু করা উচিত ছিল, বা আমরা যদি এখনো করতে চাই। What is method
ওভারলোডিং বলেন? জি ট্রাই করেন। What is method overloading? তাহলে if a method, if a class has multiple implementation, okay, the multiple implementation of course with different parameter list, na hole to compiler confused hobe, tai na? If a class has multiple implementation of a method, we call it method overloading. আচ্ছা, এটা ক্যারেক্টারিস্টিক্স কি? অল ভার্সনস আর রেডি টু বি কলড। তাহলে আপনার যদি একটা মেথডের তিনটে ইমপ্লিমেন্টেশন থাকে, তিন ধরনের প্যারামিটার লিস্ট, তিনটা ভার্সনকে আপনি কল করতে পারবেন। যে প্যারামিটার লিস্ট ম্যাচ করবে সেই ভার্সনটা এক্সিকিউট হবে, কিন্তু তিনটা ভার্সনই কিন্তু রেডি টু বি কলড অ্যান্ড এক্সিকিউটেড, রাইট? আচ্ছা, এখন এই যে মাল্টিপল ইমপ্লিমেন্টেশন, মাল্টিপল ইমপ্লিমেন্টেশন, এই যে আমরা বলছি মাল্টিপল ইমপ্লিমেন্টেশন, can be provided in this class. All of them can be provided in this class. Okay. আবার হতে পারে যে or some implementation is inherited and some implementation is added here. Okay, here in this class. তো তখন এখানে আমরা কি বলতে চাচ্ছি, হতে পারে যে আমার তিনটা ওভারলোডেড, সরি, তিনটা ইমপ্লিমেন্টেশন আছে, তিনটা বডি আছে, তিনটা বডি আমি এই ক্লাসে তৈরি করেছি, হতে পারে। আবার এমনও হতে পারে যে একটা ইমপ্লিমেন্টেশন আমি ইনহেরিট করেছি, দুইটা আমি অ্যাড করেছি। বুঝাতে পারলাম? তার মানে ওভারলোডিং ক্যান ইনভলভ ওভারলোডিং একটা ক্লাসও হতে পারে, সুপার ক্লাস সাব ক্লাস মিলিয়েও হতে পারে। ওকে, মেথড ওভারলোডিং ক্যান বি অ্যাচিভড within a single class or
it can be achieved. In combination of super and subclass, right? এটা তো আমরা বুঝলাম নাকি? আচ্ছা, এখন যদি বলা হয় যে হোয়াট ইজ মেথড ওভার রাইডিং, তা কোথায় চেঞ্জ করে দিবেন, কোথায় চেঞ্জ করে দিবেন? হ্যাঁ, কিন্তু কোথায় বানাবেন? সাব ক্লাসে। ওকে, গুড। তাহলে এই সাব ক্লাস when a subclass provide, okay, when a subclass provide its own implementation for an inherited method, this is important, inherited method, then we call it method overriding. Okay, then we say that the inherited method is overridden in subclass. So tar mane inheritance is mandatory, right? So method can be overridden only in a subclass, okay, for superclass, or in an implementing class when source is in interface, when source of inheritance is interface. So our source of inheritance can be, amra jani, superclass or interface, right? So when source of inheritance is superclass, তাহলে একটা সাব ক্লাসে অথবা একটা ইমপ্লিমেন্টিং ক্লাসে আমরা ওভাররাইডিং ওভাররাইড করতে পারি, ওকে, অনলি ইন এ সাব ক্লাস অর ইন এ ইমপ্লিমেন্টিং ক্লাস। তার মানে আমার যদি, আমি যদি একটা ক্লাস হই আর আমার যদি কোনো সোর্স অফ ইনহেরিটেন্স না থাকে, তাহলে আসলে আমি কোনো মেথড ইনহেরিট করছি না, কারণ আমার কোনো সুপার ক্লাস নাই আদার দেন দ্য মেথডস অফ দ্য অবজেক্ট ক্লাস। সেই ক্ষেত্রে আমি যদি নিজে নিজে একটা মেথডের বডি দেই অবজেক্ট ক্লাসের মেথড ছাড়া, যেমন টু স্ট্রিং, তাহলে কিন্তু আমি ওভার রাইট করতে পারবো না। তাহলে ওভার রাইট করতে হলে সেটা অবশ্যই একটা ইনহেরিটেড মেথড হতে হবে, ওকে, ঠিক আছে? এখন ইনহেরিটেড মেথডটা যদি অ্যাবস্ট্রাক্ট মেথড হয় তাহলে ওভাররাইডিং ম্যান্ডেটরি, আর ইনহেরিটেড মেথডটা যদি ইমপ্লিমেন্টেড মেথড হয় তাহলে ওভাররাইডিং অপশনাল, কারণ আমি অলরেডি একটা বডি সহ ইনহেরিট করেছি, কাজে এখন আমাকে বডি দিতেই হবে, ম্যান্ডেটরি না, এটা আমার ইচ্ছা হলে আমি দিব। কিন্তু আমি যদি বডি ছাড়া ইনহেরিট করি তাহলে তো আমাকে বডি দিতেই হবে, যদি আমি নিজে একটা নন অ্যাবস্ট্রাক্ট ম্যাথ ক্লাস হতে চাই, ওকে। বুঝাতে পারলাম?
তো এই যে ওভাররাইডিং যে ম্যান্ডেটরি ফর সাব ক্লাস, তাহলে এখন যদি আপনাকে একটা প্রশ্ন করি, নেক্সট কোশ্চেন, ইজ ইট ম্যান্ডেটরি ফর ইজ ইট ম্যান্ডেটরি ফর এ সাব ফর ইমপ্লিমেন্টিং ক্লাস টু ওভাররাইড অ্যান্ড ইনহেরিটেড অ্যাবস্ট্রাক্ট মেথড? এইটা হলো নেক্সট কোশ্চেন। প্রশ্নটা বুঝতে পেরেছেন? তাহলে আমি একটা ক্লাস, আমি একটা মেথড ইনহেরিট করছি, অ্যাবস্ট্রাক্ট মেথড, এটা ওভাররাইড করা কি আমার জন্য ম্যান্ডেটরি? That is the question. আমি একটা অ্যাবস্ট্রাক্ট মেথড ইনহেরিট করেছি, সেটা সুপার ক্লাস থেকে হতে পারে, সেক্ষেত্রে আমি সাব ক্লাস, সেটা একটা ইন্টারফেস থেকে হতে পারে, সেক্ষেত্রে আমি ইমপ্লিমেন্টিং ক্লাস, বাট হোয়াট আই ইনহেরিট ইজ অ্যান অ্যাবস্ট্রাক্ট মেথড, মানে উইদাউট বডি। তাহলে আমি অ্যাজ এ ক্লাস, আই অ্যাম অ্যাজ এ ক্লাস, আমার জন্য কি এই অ্যাবস্ট্রাক্ট মেথডটাকে ওভাররাইট করা ম্যান্ডেটরি কিনা? এটা কি ইয়েস না নো? কি হবে এটা বলেন? এটা ইয়েস হতে পারে, নো হতে পারে। যে আপনার যে নতুন ক্লাস, এই যে সাব বা ইমপ্লিমেন্টিং ক্লাস, itself is an abstract class, then no. আর যদি আপনার is a non-abstract class, then yes. A non-abstract class মানে we want to instantiate object, okay, for sub by implementing class. এটা যদি আমরা চাই, তাহলে এটাতে কোনো abstract method রাখা যাবে না, সেক্ষেত্রে আমাকে implementation দিতেই হবে, অর্থাৎ overriding mandatory। কিন্তু নতুন ক্লাসটাও যদি abstract class হয়, তাহলে কিন্তু সেটা ম্যান্ডেটরি না। তা আমাদের প্রজেক্ট যদি আমরা দেখি, আমাদের ইউজার ক্লাস এটা অ্যাবস্ট্রাক্ট ক্লাস, ওকে, পাবলিক ক্লাস, পাবলিক অ্যাবস্ট্রাক্ট ক্লাস ইউজার, কারণ ইউজার কে কোন আমরা নিউ ইউজার করব না, আমরা নিউ ফ্যাকাল্টি, নিউ এমপ্লয়িও কিন্তু করব না। তাহলে দেখেন, ইউজারের সাব ক্লাস হচ্ছে আমার এমপ্লয়ি, এক্সটেন্ড ইউজার, কিন্তু এমপ্লয়ি নিজেও অ্যাবস্ট্রাক্ট ক্লাস। এখন এমপ্লয়ি যদি ইউজারের একটা অ্যাবস্ট্রাক্ট মেথডকে ইনহেরিট করে, এমপ্লয়ির জন্য ওটা ওভাররাইড করা ম্যান্ডেটরি না। কিন্তু এমপ্লয়ি যদি অ্যাবস্ট্রাক্ট ক্লাস না হতো, তাহলে ইউজারের যে অ্যাবস্ট্রাক্ট মেথড, সেটা এমপ্লয়ির জন্য ওভাররাইড করা ম্যান্ডেটরি হতো। বুঝতে পেরেছেন? তো দেখেন, ইউজারে কি অ্যাবস্ট্রাক্ট মেথড আছে কিছু, আমরা যদি দেখি, আচ্ছা আপাতত কোন অ্যাবস্ট্রাক্ট মেথড রাখা হয় নাই, কিন্তু যদি থাকতো, তাহলে সেটা আমাদের এমপ্লয়ি ক্লাসে গিয়ে ওভাররাইড না করলেও চলতো, করলেও পারতো, যেহেতু এমপ্লয়ি নিজেই অ্যাবস্ট্রাক্ট ক্লাস। কিন্তু এমপ্লয়ি যদি অ্যাবস্ট্রাক্ট ক্লাস না হতো, এখন তাহলে আমরা এমপ্লয়িকে অ্যাবস্ট্রাক্ট করেছি কেন? কারণ আমরা এমপ্লয়িকে নিউ করতে চাই না, আমরা নিউ করবো ফ্যাকাল্টি এবং অ্যাকাউন্টেন্ট এদেরকে। সো ফ্যাকাল্টি এক্সটেন্ডস এমপ্লয়ি, ওকে,
ফ্যাকাল্টি এক্সটেন্ডস এমপ্লয়ি, ফ্যাকাল্টি কিন্তু অ্যাবস্ট্রাক্ট ক্লাস না, তাহলে এমপ্লয়িতে যদি কোনো অ্যাবস্ট্রাক্ট মেথড থাকে সেটা কিন্তু ফ্যাকাল্টিকে অবশ্যই ওভাররাইট করতে হবে। তাহলে কি এটা বুঝতে পেরেছেন যে এটা ইয়েস নো ডিপেন্ড করবে যে আপনি যে ক্লাসে ওভাররাইট করতে চাচ্ছেন সেই ক্লাসটা নিজে অ্যাবস্ট্রাক্ট ক্লাস হবে নাকি নন অ্যাবস্ট্রাক্ট ক্লাস হবে তার উপর ডিপেন্ড করবে। ওকে, তো তাহলে এটা আমরা বুঝতে পারলাম, অ্যাবস্ট্রাক্ট মেথড বুঝতে পারলাম, ওভারলোডিং বুঝতে পারলাম, ওভাররাইডিং বুঝতে পারলাম। ওকে, এখন যদি আপনাকে নেক্সট কোশ্চেন করা হয় হোয়াট ইজ স্ট্যাটিক মেথড, এইটার অ্যান্সার কি? তার আগে আমাদের ফিল্ড নিয়ে কথা বলতে হবে। হোয়াট ইজ স্ট্যাটিক ফিল্ড? জি, ট্রাই করেন। কমন বলতে একটা উদাহরণ দিয়ে বোঝান। না না, এটা তো মানে এটা কনফিউজিং অ্যান্সার হল। শেয়ার করে মানে কি? কি শেয়ার করে? আচ্ছা, স্টুডেন্ট একটা ক্লাস, এখন স্টুডেন্ট ক্লাসের যদি আমরা এখন এখানে বলি যে পাবলিক স্টুডেন্ট, এখন এখানে আমার যদি ফিল্ড থাকে প্রাইভেট ইন্ট আইডি, এখন এই আইডির জন্য যে মেমোরি কত বাইট? এই যে 4 বাইট, পার্টিকুলার বাইটস, বাইট নাম্বার 11 থেকে 15, এই 4 বাইট যদি আসিফের আইডি হয়, শফিকের আইডিও কি এই একই 4 বাইট হবে নাকি ডিফারেন্ট মেমোরি হবে? মানে এই যে আইডির জন্য যে মেমোরিটা তৈরি হবে ফিল্ড হিসাবে, সেই মেমোরিটা কি অবজেক্ট ওয়াইজ ডিফারেন্ট হবে না সেম হবে? আচ্ছা, আমার স্টুডেন্ট একটা ক্লাস, ওকে, এখন আমি যদি এখানে অবজেক্ট তৈরি করি স্টুডেন্ট আসিফ ইকুয়াল টু নিউ স্টুডেন্ট, ওকে, তারপরে আমি যদি বলি যে শফিক ইকুয়াল টু নিউ স্টুডেন্ট, লুনা ইকুয়াল টু, তাহলে আমার এখন 3টা অবজেক্ট আছে, রাইট? 3 ক্লাস ইনস্ট্যান্সেস আমরা এই 3টা অবজেক্টের জন্য মেমোরি তৈরি করেছি, এই যে নিউ স্টুডেন্ট, তাহলে এই 3টা অবজেক্ট ইনস্ট্যান্সিয়েটেড, তাহলে 3টা অবজেক্টের জন্য আলাদা আলাদা মেমোরি তৈরি হয়েছে। এখন আমার প্রশ্ন হলো যে আইডির যে মেমোরি, এটা কি সিঙ্গেল মেমোরি সবাই শেয়ার করে নাকি যার যার জন্য আইডির জন্য আলাদা মেমোরি আছে? বা কোনটা হওয়া উচিত?
কেন? কারণ তাদের আইডির ভ্যালু গুলো তো আলাদা, আসিফের আইডি, শফিকের আইডি, লোনার আইডি তো সেম না, এই তাদের ভ্যালু গুলো প্রত্যেকের আইডিটাই আলাদা করে স্টোর করতে হবে। সো ইচ অফ দ্য অবজেক্ট আসিফ, শফিক, লোনা নিড দেয়ার ওন স্পেস ফর আইডি। তাহলে এই আইডির যে মেমোরি ইটস নট শেয়ার, তার মানে দে ক্যান হ্যাভ দেয়ার ওন ভ্যালু। তাহলে স্ট্যাটিক ফিল্ড হলো শেয়ার্ড মেমোরি ফর দ্য ফিল্ড, তার মানে কি সেম ভ্যালু, ওকে, ফর অল ইনস্ট্যান্সেস। তাহলে আমি যদি এখন স্টুডেন্টের এখানে তিনটে ইনস্ট্যান্স তৈরি করেছি, শেয়ার্ড মেমোরি হলে কি হতো, একটাই মেমোরি তার মানে একটাই ভ্যালু, তার মানে ওই সেম ভ্যালু সবাই শেয়ার করবে, দ্যাট ইজ স্ট্যাটিক ফিল্ড। তাহলে আইডি কি স্ট্যাটিক ফিল্ড না নন স্ট্যাটিক ফিল্ড? ইট শুড বি নন স্ট্যাটিক। তাহলে স্ট্যাটিক ফিল্ডের একটা এক্সাম্পল দিতে পারেন, আপনার যে সিজিপিএ, এটা কি স্ট্যাটিক ফিল্ড না নন স্ট্যাটিক ফিল্ড? কেন আপনার আর আপনার বন্ধু সিজিপিএ তো সেম হইতেই পারে, পারে না? হ্যাঁ, এটা এটা সেম হলেও সেটা কোইন্সিডেন্স, সেটা যদি সেম হয়ও, সেম হলেও সেটাকে আলাদা মেমোরিতেই রাখতে হবে না, কারণ এখন সেম পরে চেঞ্জ হইতে পারে। আর এমন তো না যে সব স্টুডেন্টের সিজিপিএস সেম, আপনাদের দুজনেরটা মিলে গেছে, কিন্তু সেটা অন প্রিন্সিপাল নট শেয়ার্ড ভ্যালু, এটা কোইন্সিডেন্টালি সেম হয়েছে, কিন্তু নট বাই ডিজাইন ইট ইজ শেয়ার্ড। কিন্তু যখন আপনি বলবেন যে স্ট্যাটিক ফিল্ড, তখন বাই ডিজাইন দ্য ভ্যালু উইল বি সেম ফর এভরিবডি। বুঝতে পেরেছেন? একটা এক্সাম্পল দেন, ইউনিভার্সিটি নেম যদি আমরা রাখতে চাই সেটা, তাহলে প্রাইভেট ইউনিভার্সিটি নেম, তাহলে তখন আপনি বলবেন স্ট্যাটিক। আর যেহেতু এটা কমন ভ্যালু, এটার ভ্যালুটা আপনি চাইলে, যেহেতু সেম ভ্যালু, এক একজনের জন্য আলাদা আলাদা হবে না, কাজে ওটাকে কনস্ট্রাক্টরে দেওয়ার কোনো লজিক নাই। কারণ কনস্ট্রাক্টরে আপনি যে ডাটাটা পাস করেন এখানে, সেটা হচ্ছে ওই ক্লায়েন্টের জন্য, ওই আসিফের জন্য ওই ফিল্ডের ভ্যালুটা কি হবে, শফিকের জন্য ওই ফিল্ডের ভ্যালুটা কি হবে, লুনার জন্য ওই ফিল্ডের ভ্যালুটা কি হবে, সেটা আপনি এখানে দিয়ে দিচ্ছেন। কিন্তু এটা তো আলাদা আলাদা ভ্যালু বলেই প্রত্যেকের জন্য আপনি আলাদা আলাদা করে দিচ্ছেন, কিন্তু এটা তো কমন, এটা কনস্ট্রাক্টরে যাবে না। তাহলে এটা আপনি ইনিশিয়ালটা এখানে দিয়ে রাখতে পারেন, বা এটাকে যদি চেঞ্জ করতে হয় সেটার মেথড দিয়ে করতে হবে, নট ইন কনস্ট্রাক্টর। তাহলে এটা একটা স্ট্যাটিক ফিল্ডের একটা এক্সাম্পল, বোঝা গেল? আচ্ছা, তাহলে স্ট্যাটিক মেথড কি? এখন আসেন নেক্সট কোশ্চেনে। যদি আমরা স্ট্যাটিক ফিল্ড বুঝে থাকি, এবং স্ট্যাটিক ফিল্ড বোঝার জন্য কিন্তু আমরা ডায়াগ্রামও ইউজ করেছিলাম, ইফ ইউ রিকল, এই যে স্ট্যাটিক ফিল্ড দেখেন, এই যে আইডি নেম, সিজিপিএ, এগুলো যার যার নিজস্ব মেমোরি প্রয়োজন, কারণ দে ক্যান হ্যাভ দেয়ার ওন ভ্যালু। তাহলে লজিক্যালি কারোটা যদি নেম মিলেও যায়, সিজিপিএ মিলেও যায়, সেটা কোইনসিডেন্স, কিন্তু সেক্ষেত্রেও আমাকে আলাদা স্টোর করতে হবে, কারণ বাই ডিজাইন দে আর নট সেম। কোইন্সিডেন্টালি ওই দুইজনের ভ্যালু মিলে গেছে, দুইজনই শফিক রেহমান, সেটা কোইন্সিডেন্ট, কিন্তু আইডি কিন্তু আলাদা। তো কাজেই ওই ক্ষেত্রে নাম, সিজিপিএ যদি দুই চারজনের মিলেও যায়, মিললেও সেটাকে নিজের মেমোরিতেই আলাদা করে স্টোর করতে হবে, মানে এই মুহূর্তে কিছু সময়ের জন্য সিজিপিএ সেম হয়েছে, পরে সেটা আপডেট হবে, অ্যান্ড ইটস নট সেম ফর এভরিবডি, সেটা শেয়ার করা যাবে না। কিন্তু ইউনিভার্সিটি নেম সবার জন্য আইইউবি, সো ইটস এ শেয়ার্ড মেমোরি, ওয়ান পিস অফ মেমোরি। দেখেন আইডি আমার যে কয়টা অবজেক্ট হবে, সেই কয়টার জন্যই কিন্তু আমার একটা করে আইডি মেমোরিতে তৈরি হবে, ইনসাইড এভরি অবজেক্ট,
কিন্তু ইউনিভার্সিটি নেম ইজ নট পার্ট অফ দ্য অবজেক্ট মেমরি, ইটস পার্ট অফ দ্য ক্লাস মেমরি, ওয়ান পিস অফ মেমরি শেয়ার্ড বাই অল অবজেক্ট। ওকে, বোঝা গেল? আচ্ছা, আমরা একটু থিওরির অ্যাটেন্ডেন্সটা নিয়ে নিই, সরি ল্যাবের অ্যাটেন্ডেন্সটা। ওখানে যারা আছেন তাদেরটাই ওটা চলে গেছে, তাহলে আবার একটু দেন নতুন করে। নেক্সট বলেন। শেষের জন কত বললেন? বুঝতে পারিনি, আবার বলেন। 26, ওকে। তারপরে 16 থেকে 18, তারপরে হলো 20 থেকে 22, তারপরে হলো 25 থেকে 27, ওকে, তারপরে হলো 29, 30, 32, 29, 30, 32, 34, 35, 38, 39, 34, 35, 38, 39, আগেরটা তো আসেন না, এটা তো আসছেন। হ্যাঁ দিয়েছি তো, এই যে আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা সাবমিট করে দিই। তাহলে আজকে কিন্তু আমরা কিছু বেসিক কিছু জিনিস কিন্তু আমরা রিভিউ করলাম, তাই না? তো বলেন স্ট্যাটিক মেথড কি, আপনাদের বেশিক্ষণ রাখবো না যেহেতু প্রথম দিন। ওকে, সো তাহলে এটা ক্যারেক্টারিস্টিক কি হবে?
অ্যাক্সেস, মানে ক্লায়েন্ট উইল বি ক্লাস, নট ইনস্ট্যান্স অবজেক্ট, রাইট? আচ্ছা, যেহেতু ক্লায়েন্ট অবজেক্ট না, তাহলে অবজেক্ট লেভেলের যে মেমোরি গুলো আছে, অর্থাৎ আইডি নেম, ওগুলো সে অ্যাক্সেস করতে পারবে না। তো কান্ট অ্যাক্সেস নন স্ট্যাটিক ফিল্ড, কারণ নন স্ট্যাটিক ফিল্ড এর মেমোরি হচ্ছে বিলংস টু ইনস্ট্যান্স। তো ওর ক্লায়েন্ট ইনস্ট্যান্স না, ওর ক্লায়েন্ট তো ক্লাস, তাহলে ও জানবে কি করে যে কোন ইনস্ট্যান্সের ফিল্ড? আপনি যখন বলবেন যে আইডি, ওকে তো জানতে হবে আরসিপি। আপনি যখন বলবেন আরসিপি ডট আইডি বা আরসিপি, যখন ক্লায়েন্ট একটা মেথডের, অর্থাৎ সেটা নন স্ট্যাটিক মেথড, সেই মেথড কিন্তু জানে যে আইডিটা কোত্থেকে নিতে হবে, আসিফের মেমোরি থেকে নিতে হবে, নট ফ্রম শফিক অর লুনা, কারণ ওই মেথডের ক্লায়েন্ট হচ্ছে আসিফ। কিন্তু মেথডের ক্লায়েন্ট যদি আসিফ শফিক লুনা না হয়ে স্টুডেন্ট হয়, এবং সেখানে যদি আপনি আইডি অ্যাক্সেস করতে চান, ও বুঝবে কি করে যে কার আইডি? কাজেই স্ট্যাটিক মেথড ক্যানট অ্যাক্সেস নন স্ট্যাটিক ফিল্ড। ওকে, ঠিক আছে। এখন বলেন তো দেখি যে এই যে আমাদের একটু কমপ্লেক্স কোশ্চেনে চলে আসছি, ইফ অ্যান অ্যাবস্ট্রাক্ট মেথড ক্যানট বি কল্ড দেন ওয়াই উড উই ইনক্লুড। আচ্ছা, তার আগে আমরা আর একটা সিম্পল কোশ্চেন নিয়ে আসি। হোয়াট ইজ অ্যান ইন্টারফেস? ইন্টারফেস ইজ এ টাইপ লাইক নন অ্যাবস্ট্রাক্ট অ্যান্ড অ্যাবস্ট্রাক্ট ক্লাস, লাইক নন অ্যাবস্ট্রাক্ট ক্লাস অ্যান্ড অ্যাবস্ট্রাক্ট ক্লাস। ইন্টারফেস ইজ অলসো এ টাইপ, সেটা বুঝলাম, কিন্তু ক্যারেক্টারিস্টিক কি? ক্যান কন্টেইন অ্যাবস্ট্রাক্ট মেথডস অনলি। ওকে, ফিল্ডের ক্ষেত্রে মাস্ট বি স্ট্যাটিক অ্যাজ ওয়েল অ্যাজ ফাইনাল। আচ্ছা, হোয়াট ইজ ফাইনাল ফিল্ড? এই যে আরেকটা বেশি চেঞ্জড, হোয়াট, মেমোরি না ভ্যালু? ভ্যালু চেঞ্জ করা যাবে না। ওকে, তাহলে আমাদের বেসিক কোশ্চেনে যদি চলে আসি, অ্যাবস্ট্রাক্ট মেথডটা তো হয়ে গেল, স্ট্যাটিক ফিল্ড স্ট্যাটিক মেথড হয়ে গেল, এইখানে যদি আমরা অ্যাড করি যে হোয়াট ইজ ফাইনাল ফাইনাল ফিল্ড, ওকে, হোয়াট ইজ ফাইনাল ফিল্ড, হোয়াট ইজ ফাইনাল মেথড অ্যান্ড হোয়াট ইজ ফাইনাল ক্লাস। বলে এ ফিল্ড হুজ ভ্যালু ক্যানট বি চেঞ্জ। এক্সাম্পল দেন একটা। আইডি অ
employee. আচ্ছা, ফাইনাল মেথড, হ্যাঁ, দ্য মেথড হুইচ ইজ নট অ্যালাউড টু ওভাররাইড। এই কথাটা যখনই বলবো তার মানে ইট মাস্ট বি অ্যান ইমপ্লিমেন্টেড মেথড, তাই না? তার মানে কি? তার মানে final method can't be abstract, it has to be implemented. কারণ আপনি ওভাররাইড অ্যালাউ করতে, তার মানে কি, যাকে আপনি যে ইনহেরিট করবে তার তো একটা বডি থাকতে হবে, আপনি তো তাকে অ্যালাউ করতেছেন না নিজের বডি দিতে, তার মানে কি, ইট মাস্ট বি অরিজিনালি ইট মাস্ট বি অ্যান ইমপ্লিমেন্টেড মেথড। তাইলে the implemented method, okay, which is not allowed to override. Our final class, okay, the class which cannot be inherited, which is not allowed মানে এখানে কি দাঁড়াচ্ছে, স্ট্যাটিক মানে কমন মেমোরি ফর অল অবজেক্টস, that means common value. Okay, তো একই সাথে এটা final, এটার মানে কি, the common value also the common value এরকম কোন ফিল্ড যদি থাকে তাহলে সেটা ইন্টারফেসের ফিল্ড হতে হবে। এরকম ফিল্ড খুব রেয়ার, এই জন্য ইন্টারফেসে মোস্ট কেসেস ফিল্ড থাকে না, শুধু অ্যাবস্ট্রাক্ট মেথড থাকে। বাট থিওরিটিক্যালি ফিল্ড রাখতে পারি, ফিল্ড রাখতে পারি, কিন্তু রাখতে গেলে ক্রাইটেরিয়া স্যাটিসফাই করে তখনই রাখতে পারবো। তো ইন্টারফেসও আসলে আমার সোর্স অফ ইনহেরিটেন্স হিসেবেই কাজ করে, যেহেতু ইন্টারফেসের নিজের কোনো অবজেক্ট তৈরি করা যায় না, ডিক্লেয়ার করতে পারবেন হ্যান্ডেল, কিন্তু নিউ করতে হবে নিচের ক্লাসের, ইন্টারফেস ইটসেলফ ক্যানট বি নিউ লাইক অ্যাবস্ট্রাক্ট ক্লাস। তাহলে এই এই টাইপগুলোর পারপাস হচ্ছে আপনার সোর্স অফ ইনহেরিটেন্স হিসেবে কাজ করা। তো মাল্টিপল ইনহেরিটেন্স করতে গেলে আমার একটা সোর্স ক্যান বি ক্লাস, বাকি সোর্সগুলো হতে হবে ইন্টারফেস, অথবা সবগুলো সোর্সই ইন্টারফেস হতে পারে ফর এ নিউ ক্লাস। তো আজকে কিন্তু আমরা মোটামুটি বেসিক্স ডিসকাস করলাম, রাইট? তো এগুলোর উপর বেস করে আপনারা একটু ঘাটাঘাটি করেন এই প্রজেক্ট, একটু এই প্রজেক্টের যতটুকু ইমপ্লিমেন্ট করা আছে সেগুলো একটু দেখেন, দেখে বোঝার চেষ্টা করেন। হ্যাঁ, তো আপনাদের একটা হোমওয়ার্ক দিয়ে রাখি, পারলে পরে দেখেন, এটা আপনার লার্নিং এর জন্য ভালো হবে, যে এই প্রজেক্টটা স্টাডি করে আমাকে নেক্সট ক্লাসে কোশ্চেন করবেন। হ্যাঁ, স্যার এই প্রজেক্ট রান তো করবে, কিন্তু রান করে কিভাবে রান, যতটুকু রান করে সেটা কিভাবে রান করে এবং তার পেছনের কোড কি, সেটা যদি একটু দেখে আসেন, দেখে এসে আমাকে প্রশ্ন করলে ইট উইল বি গুড ফর ইউ। ওকে, তো কাজেই আমি বিফোর আই স্টার্ট এক্সপ্লেনিং হাউ চার্ট ওয়ার্ক এক্সেপশন হ্যান্ডলিং এর ডিটেলস, আজকের এই রিভিউটা আমার মনে হয় এটা একটু জরুরি ছিল। এটা কি ভালো হলো না? হ্যাঁ, কারণ তাহলে কি হবে, আপনার একটা ব্রাশ আপ হয়ে গেল এবং এখন আপনি এই প্রজেক্ট একটু দেখেন, এটা আমাদের ওই যে প্রজেক্ট শেয়ার ফোল্ডার আছে অলরেডি, দেখে সেলফ স্টাডি করেন। চার্টের অংশটা হয়তো বুঝবেন না, কারণ করানোই হয় নাই আপনাদের, সেটা আমি নেক্সট ক্লাসে করাবো। বাট বিফোর দ্যাট ইউ গো থ্রু দোজ থিংস
অ্যান্ড আস্ক মি কোশ্চেন্স ইফ ইউ হ্যাভ এনি, ঠিক আছে? তো তাহলে আজকে আর আমরা লেন্দি না করি, কারণ আমাদের যথেষ্ট সময় আছে, তো তাড়াহুড়া করার দরকার নাই। আজকে আজকে আপনারা করলেন যে একটা বেসিক গুলো, আমরা জাস্ট ফান্ডামেন্টালটাকে একটু রিক্যাপ করলাম, এখন আপনারা গিয়ে একটু প্রজেক্ট গুলো একটু নাড়াচাড়া করেন। আমরা ক্লাসে বেশ কিছু প্রজেক্ট করছিলাম, সেগুলো যদি আউট অফ টাচ হয়ে গিয়ে থাকে সেগুলো একটু খুলে খুলে দেখেন। হ্যাঁ, নিজেরাও তো করেছেন তাই না, ক্যালকুলেটর থেকে শুরু করে অনেক কিছুই আমরা করেছি, তো সেগুলো একটু দেখেন, একটু ব্রাশ আপ করেন, ঠিক আছে? এবং এটাও দেওয়া আছে, তাহলে এই পুরো জিনিসটা একটু ব্রাশ আপ করে আসেন। তাহলে যেটা হবে, নেক্সট ক্লাসে আমরা যখন চার্ট নিয়ে কথা বলবো, বিফোর দ্যাট আই ওয়ান্ট টু টেক কোশ্চেন্স ফ্রম ইউ, ফ্রম ইউর হোমওয়ার্ক, মানে হোমওয়ার্ক বলতে বেসিক্যালি একটু নতুন করে আবার একটু সেলফ স্টাডি করে আসা, এবং সেখান থেকে আই উইল বি এক্সপেক্টিং কোশ্চেন্স টু অ্যাড্রেস। তারপরে আমরা নতুন যে চার্ট কিভাবে জেনারেট করতে হয় সেদিকটাতে যাব। ওকে, আর কোনো কোশ্চেন আছে সোফার? রেসপন্স করেন, তাহলে আজকে আমরা শেষ করি, যেহেতু আজকে প্রথম দিন। ঠিক আছে, তাহলে আপনাদের সাথে একটু